হ্যাঁ, ওয়েলকাম ব্যাক ইন নিউ ভিডিও ফ্রেন্ডস। আমি হলাম সুদীপ এবং আপনারা দেখছেন আমার সাথে সুদীপ বাংলা। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাকে স্মার্টফোনের এমন একটি ট্রিক্স নিয়ে শেয়ার করব যেখানে আপনার ফোন থেকে যদি কেউ ফোন করতে চায় উইদাউট আপনার পারমিশন ছাড়া আপনার ফোন থেকে কেউ কোনো আউটগোয়িং কল করতে পারবেন না। যদি তাকে করতে হয় আপনার কাছ থেকে তাকে পারমিশন নিতে হবে, তবেই সে কিন্তু আপনার ফোন থেকে কাউকে কোনো নাম্বার ডায়াল করে কল করতে পারবে। ফ্রেন্ডস, যদি আপনি এই ট্রিকটা শিখতে চান তাহলে আজকের ভিডিওটাকে কোনো রকমভাবে স্কিপ করবেন না এবং ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে থাকুন। এবং চ্যানেলটিতে প্রথমবার হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনকে প্রেস করে নোটিফিকেশনকে অল করুন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ফ্রেন্ডস, এর জন্য সিম্পলি আপনাকে কী করতে হবে, আপনার ফোনে যে ডায়াল প্যাডটা আছে ওপেন করতে হবে এবং ওপেন করার পর এইখানে আছে সেই রহস্যকর জিনিসটা যেখানে সিম্পল একটা কোড আপনাকে ডায়াল করতে হবে, যেই কোডের মাধ্যমে কিন্তু আপনি চাইলে কি করতে পারেন, আপনার ফোনটা যে কোনো ব্যক্তির কাছে থাকুক না কেন সে কিন্তু কাউকে কল করতে গেলে আপনার পারমিশন তাকে নিতে হবে। সিম্পলি কোডটা কী আছে না, *31#, এই কোডটা লেখার পর আপনি যেই নাম্বার থেকে আপনার আউটগোয়িং পরিষেবাকে বন্ধ করতে চান সেই নাম্বারটা, সেই সিমটা থেকে আপনাকে চুজ করতে হবে। যদি আপনি একের অধিক সিম ইউজ করেন, অর্থাৎ আপনার স্মার্টফোনে যদি আপনি দুটো সিম ইউজ করেন, তার ক্ষেত্রেও কিন্তু আপনি দুটো সিমেই কিন্তু আউটগোয়িং কলের পরিষেবা কিন্তু বন্ধ করতে পারেন। যদি আপনি এই কোডটা করে যে কোনো নাম্বারে ডায়াল করেন সেই নাম্বার থেকে কী হবে না, আউটগোয়িং কলের পরিষেবা কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং এরপর যদি আপনার ফোন থেকে কেউ কাউকে ফোন করতে চায় কিন্তু তার ফোন থেকে কিন্তু ফোন যাবে না, সেই নাম্বারে কিন্তু কল যাবে না। সো ফ্রেন্ডস, মজার ট্রিক্স না? এবং যদি আপনি এই ট্রিক্সটাকে ডিঅ্যাক্টিভ করতে চান, অর্থাৎ আউটগোয়িং পরিষেবাকে বা আউটগোয়িং কলটাকে যদি ডিঅ্যাক্টিভ করতে চান, সিম্পলি আপনাকে কী করতে হবে, যে সিম থেকে আপনি এই নাম্বারটা ডায়াল করেছিলেন সেই সিম থেকে পুনরায় আপনাকে এই নাম্বারটা ডায়াল করতে হবে। তাহলে কী হবে, আপনার ফোনতে কিন্তু এটা এই পরিষেবা কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। সো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওকে বেশি বেশি করে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই ভিডিওকে শেয়ার করবেন। সো ফ্রেন্ডস, আবার দেখা হবে এরকম কোনো অ্যামেজিং ভিডিওর সাথে বা ট্রিকের সাথে।